বিএ বহির্ভূতে জিএসবিএফ এর দরকার আমাদের নাই চিল্লায় বলেন ঠিক কিনা এগুলোর বিরুদ্ধে আমাদের জিহাদ ইসলামের ইমেজকে আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট ছোট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায় এগুলো সব 14ই ফেব্রুয়ারি পালনের ফসল এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুণা আপনার আমলনামায় আছে না নাই এজন্য খবরদার বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায় এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আসুন আমরা বিয়েটাকে সহজ করি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটারে সহজ করে দেন ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন বিয়েটা সহজ করে দেন তা না হলে এই দৃষ্টি শয়তানের বিষমাখানো তীরবাণের মধ্যে থেকে ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে একটা যুবক যুবতীর মধ্যে প্রথমে আই কন্টাক্ট হয় কি হয় প্রথমে আই কন্টাক্ট চোখে চোখে একটা ভাব বিনিময় হ্যাঁ এরপরে এসএমএস এর আদান প্রদান হয় কথা বলেন এরপরে ডেটিং হয় ডেটিং কি হয় এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই এগুলো বই ঘরে নাই বই ঘরের ছেলেপেলের আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না এখন ক্লাস ফাইভে ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকা আসলে নাই কয় এটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড তো এটা তোর গার্লফ্রেন্ড আসলে নাই আবার এটারে সংক্ষেপ করছে কয় জিএফ কি কয় তোমাদের এগুলো নাই তো হ্যাঁ আছে অর্ধেক কয় আছে অর্ধেক কয় নাই খুব চালাক এরা প্রিয় ভাইরা এগুলো আমাদের সংস্কৃতি নয় বিবাহ বহির্ভূত যে কোনো ধরনের নারী পুরুষের সম্পর্ককে হারাম করেছে কে আসুন আমরা বিয়েটাকে সহজ করি আর্লি ম্যারেজ ক্যাম্পেইন করি আর কত বলবো যতদিন বেঁচে থাকি বলবো বিয়েটারে সহজ করে দেন ছেলের বাবা যারা আছেন মেয়ের বাবা যারা আছেন বিয়েটা সহজ করে দেন তা না হলে এই যে 14ই ফেব্রুয়ারি গুলো যায় আছে না নাই কি নাম কি বিশ্ব বেহায়া এগুলো আগে ছিল না এগুলো সব কেয়ামতের আলামত চিল্লায় কোন ঠিক কিনা এই দিবসগুলোতে আপনার উঠতি বয়সের তরুণী মেয়ে আপনার ছেলে যে পাপগুলো করে বিয়ে না করার কারণে এই পাপগুলোর একটা পার্সেন্টেজ গুণা আপনার আমলনামায় আছে না নাই এজন্য খবরদার বাবা মা যারা আছেন ছেলে মেয়েদেরকে সময় মতো বিয়ে করিয়ে দেন আমাদের দেশে বিয়ে অনেক সময় অনেক দেরি হয়ে যায় বিশেষ করে ছেলেদের দেরি হয়ে যায় বলে তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ও তো নিজের পায়ে দাঁড়িয়েছে একটু সহযোগিতা করেন না আপনি বিয়েটা সহজ করে দেন বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে নেই হ্যাঁ ইয়াং পোলাপানরা অনেক খুশি হয়ে গেছে হ্যাঁ বিয়ে করবে তোমরা বিয়ে বহির্ভূতে জিএসবিএফ এর দরকার আমাদের নাই চিল্লায় বলেন ঠিক কিনা এগুলোর বিরুদ্ধে আমাদের জিহাদ ইসলামের ইমেজকে আমাদের মোরালিটি আমাদের এথিক্যাল স্ট্যান্ডিং পয়েন্ট যেখানেই নষ্ট হবে ওগুলোর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এই নৈতিকতার অবক্ষয় হতে হতে এমন পর্যায়ে ঠেকেছে বাংলাদেশটা এখন জাহান্নামের টুকরা হয়ে গিয়েছে এখন মেডিকেলের ডাস্টবিনে ছোট ছোট নবজাতক বাচ্চার লাশ পাওয়া যায় এগুলো সব 14ই ফেব্রুয়ারি পালনের ফসল এগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না এগুলো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এগুলো হচ্ছে পাশ্চাত্য থেকে আমদানি করা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমদানি করা আমাদেরকে যে ইসলামের সুশীতল বাণী বিশ্বনবী শিখিয়েছেন আমাদের জানিয়েছেন দ্যাটস এনাফ ফর আস এটাই আমাদের জন্য যথেষ্ট এজন্য এই যুগটা হচ্ছে বিশ্বনবী বললেন ফিতনার যুগ
আখেরি জামানায় জ্বলন্ত আগুনের কয়লা নিয়ে হাতে রাখাটা সহজ হয়ে যাবে কিন্তু ঈমান নিয়ে টিকে থাকা কঠিন হয়ে যাবে ঠিক আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না আপনি হকের কথা চাইলেও বলতে পারবেন না ঝুঁকি আছে না নাই আছে গুম আছে না নাই আছে ক্রস ফায়ার আছে না নাই আছে কে কোন দিক দিয়ে গুম টেরি পাওয়া যাবে কিন্তু এই হকের রাস্তা আমরা ছাড়ব না বিশ্ব নাই বললেন ফিতনা বেড়ে যাবে আপনি হক হালাল মেইনটেইন করতে চান কিন্তু পারবেন না আপনি ঘুষ খাবেন না কি হবে টেবিলের নিচ দিয়া ঘুষ উপর দিয়া ঘুষ সব জায়গায় ঘুষ আপনার পাশে যে চাকরি করে সে খায় ঘুষ ও খায় ঘুষ নিচের কর্মচারী খায় ঘুষ উপরের বসও খায় ঘুষ কথা বলে আপনি চাইলেও পারছেন না এজন্য বিশ্বনবী সবসময় দোয়া করতেন আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে বাঁচাও বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা মা বাচান হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচার চিল্লায় পড়েন আমিন আমিন আওয়াজ করে আমার সাথে পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্না ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান এর মানে হচ্ছে হে আল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য দেখা যায় না এরকম সব ফিতনা থেকে তুমি আমাদেরকে বাঁচাও তাহলে এই যে বিশ্বনবী বললেন কিয়ামতের আগে ফিতনা বেড়ে যাবে এই আলামতটা সমাজে আছে না নাই আমাদের আশেপাশে ফিতনা আছে না আচ্ছা এরপর বিশ্বনবী বললেন খুরুজ মুদ্দাইন নুবুয়া কিয়ামতের আগ দিয়ে ভণ্ড নবী দাবিদার বেড়ে যাবে বুখারীর বর্ণনা বিশ্বনবী বললেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না 30 জন ভণ্ড নবী দাবিদার বের হবে ভণ্ড নবী দাবিদার একটাও নবী না কুল্লুহুম কাযাবুন দাজ্জালুন সবগুলো মিথ্যাবাদী কাযাব আর দাজ্জাল বিশ্ব নবী হচ্ছেন সর্বশেষ নবী আমার নবীর পরে আর কোন নবী আসবে না আমার রাসূলের পরে আর কোন রাসূল আসবে না এই কথাটা যারা মানবে না তার ঈমান থাকবে না মা কানা মুহাম্মাদুন أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد তোমাদের কোন ছেলেদের পিতা নয় তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন শেষ রাসূল খাতামান নবিয়িন সাইয়েদনা আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা এটা বিশ্ব নবীর মাধ্যমে এই চেইনটাকে কাট আপ করে দিয়েছে কে আল্লাহ আমার নবীর পরে কোনো নবী নাই বিশ্বনবী বলতেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে নবীও নাই রাসূলও নাই তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবী উমর নবী হয়ে যেত প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না উমর বলনি দেবে না হামজা তারিক খালিদ বিজয়ী সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়ে